Bismillahirrahmanirrahim. আজ আমরা সূরা হাশরের শেষ তিন আয়াত পাঠ করব। সূরা হাশর এমন একটা সূরা, এমন একটা মক্তবা যে শেষ তিন আয়াত পাঠ করলে সকালে যদি কেউ পাঠ করে তাহলে 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে, আর সন্ধ্যার সময় যদি পাঠ করে তাহলে আবার 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। এখন আমরা এইটাকে আসুন শুনি কিরাতটা কেমন, এরপরে আমরা এই কিরাতের বাংলা তর্জমা করব। بسم الله الرحمن الرحيم والله الذي لا اله الا هو عالم الغيب والشهادات والرحمن الرحيم والله الذي لا اله الا هو المالك القدوس السلام المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق الباري المصور له الاسماء الحسنى يسبح الله ما في السماوات والارض وهو العزيز الحكيم। এখন এর অর্থ হলো তিনি আল্লাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহা নেই, গুপ্ত প্রকাশ্য সবই তিনি জানেন, তিনি পরম করুণাময়, পরম দয়ালু, পরম করুণাময়। তিনি আল্লাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহা নাই, তিনি মালিক, তিনি পবিত্র, তিনি শান্তি, তিনি নিরাপত্তা দাতা, তিনি রক্ষক, তিনি প্রক্রান্ত, তিনি প্রবল, তিনি মহান। আল্লাহই সর্বপ্রকাশ সৃজক হইতে পবিত্র মহান, তিনি আল্লাহ, তিনি স্রষ্টা, তিনি উদ্ভাবনকারী, তিনি আকৃতি দাতা, আর তার জন্য উত্তম নামসমূহ রয়েছে। আসমান মণ্ডলী ও জমিনে যা কিছু রয়েছে তার সবই তার পবিত্রতা মহিমা বর্ণনা করছে। তিনি মহাপরাক্রান্ত, প্রজ্ঞাময়। আসুন আমরা সকাল সন্ধ্যায় এই আমলটা করি এবং অসংখ্য ফজিলতে আল্লাহর রহমতে আবদ্ধ থাকি। আমিন।